নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওইসিএসডের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সহ কেন্দ্রীয় সরকারের একাধিক জনমুখী প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে চালু রয়েছে। আর এই সমস্ত জনমুখী প্রকল্পে যদি আপনারা আবেদন করে থাকেন, তাহলে 500 টাকা থেকে শুরু করে 5,000 এমনকি 25,000 বা 30,000 টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। এবং এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার ফলেই বহুদিন দরিদ্র মানুষদের মুখে কিন্তু হাসির আলো ফুটে উঠেছে। তো বর্তমানে আপনাদেরকে জানিয়ে দিই, এই নভেম্বর মাসেই 10 থেকে 11টি নতুন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। তো কোন প্রকল্পের কত টাকা করে পাবেন আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এবং কোন প্রকল্পে আপনারা নতুন করে আবেদন করতে পারবেন, কোন প্রকল্পে কারা আবেদন করবেন, কিভাবে টাকা পাওয়া যাবে, সমস্ত কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে আপনারা যারা যারা বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করেছেন, তাদের জন্য সুখবর রয়েছে। এই নভেম্বর মাসেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মোট 10 থেকে 11টি প্রকল্পের টাকা দেওয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা এই সমস্ত প্রকল্পে যদি আবেদন করে থাকেন, তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে। তো কোন প্রকল্পের কত টাকা করে পাবেন সেটা আমরা এক এক করে দেখে নেব। দেখুন বন্ধুরা, এখানে যে লিস্টটা প্রকাশিত হয়েছে, সেখানে প্রথমেই বলা হয়েছে প্রকল্পের নাম, তারপরে বলা হয়েছে ক্যাটাগরি, তো কোন ক্যাটাগরির মানুষটা পাবেন, তারপরে বলা হয়েছে টাকার পরিমাণ, অর্থাৎ কোন প্রকল্পের কত টাকা করে দেওয়া হবে, এরপরে বলা হয়েছে মাস, তো কোন মাসে আপনারা টাকাটা পাবেন সেটা কিন্তু জানানো হয়েছে। তো দেখুন, এখানে প্রথমেই যে প্রকল্পটির বিষয়ে বলা হয়েছে সেটি হলো তাঁতি ভাতা। তো দেখুন বন্ধুরা, বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প তৈরি করা হয়েছে, এবং এই প্রকল্পের মাধ্যমে তাঁতিদেরকে 1,000 টাকা করে কিন্তু ভাতা দেওয়া হচ্ছে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো দেখুন, সেই হিসাবে বলা হয়েছে প্রত্যেক পুরুষ এবং মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে তাঁতিদের জন্য এই প্রকল্পে যদি আপনারা আবেদন করতে চান, সেক্ষেত্রে কিন্তু নতুন যে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে, এখান থেকে আপনারা আবেদন করতে পারেন। এবারে দেখুন, বলা হয়েছে তাঁতি ভাতার যে 1,000 টাকা করে, এটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই নভেম্বর মাসেই দিয়ে দেওয়া হবে। তো বুঝতেই পারলেন, নভেম্বর মাসে তাঁতি ভাতার 1,000 টাকা করে দেওয়া হচ্ছে, একদম নতুন প্রকল্প। বন্ধুরা, এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প। তো দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত পুরুষ বা মহিলারা আবেদন করেছেন, তারা প্রত্যেকেই কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের মধ্যেই 2,000 টাকা এবং 5,000 টাকার একটা করে কিস্তি পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু 10,000 টাকা এবং সেই সঙ্গে 4,000 টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়ে থাকে জমির হিসাবে। দেখুন বন্ধুরা, এর পরের যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো পুরোহিত ভাতা। তো আপনাদেরকে জানিয়ে দিই, বর্তমানে যে সমস্ত পুরোহিতরা মন্দিরে বা অন্য কোনো জায়গায় পুজো করেন, তাদের জন্যও কিন্তু বর্তমানে এই প্রকল্পটি চালু করা হয়েছে। আর এই সমস্ত সংখ্যালঘু পুরোহিতদের জন্য 1,000 টাকা করে কিন্তু ভাতার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে আপনারা যারা যারা পুরোহিত ভাতার জন্য আবেদন করেছেন, তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,000 টাকা করে দেওয়া হচ্ছে, এবং এই নভেম্বর মাসে 1,000 টাকা এবং ডিসেম্বর মাসে আরও 1,000 টাকা, অর্থাৎ 2 মাসে মোট আপনারা 2,000 টাকা আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বন্ধুরা, এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো তপশিলি বন্ধু প্রকল্প। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে তপশিলি বন্ধু প্রকল্প, এই প্রকল্পে যে সমস্ত তপশিলি জাতির মানুষরা রয়েছেন, অর্থাৎ পুরুষ বা মহিলারা রয়েছেন যাদের 60 বছরের উপরে বয়স হয়ে গেছে, তারা যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে 1,000 টাকা করে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। আর এই নভেম্বর মাসেই কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই 1,000 টাকা পাবেন। আপনাদেরকে জানিয়ে দিই, 18 থেকে 25 তারিখের মধ্যেই কিন্তু আপনারা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা পেয়ে যাবেন, অর্থাৎ 1,000 টাকার একটা ভাতা কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া আপনারা যদি এই প্রকল্পে নতুন করে আবেদন করতে চান, সেক্ষেত্রে দুয়ারে সরকারের ক্যাম্পে কিন্তু এই প্রকল্পের আবেদন চলছে, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। বন্ধুরা, এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লোকপ্রসার প্রকল্প। দেখুন, এখানে প্রত্যেকের জন্য বলা হয়েছে যে প্রত্যেক পুরুষ এবং মহিলা যারা লোকপ্রসার প্রকল্পে আবেদন করেছেন, অর্থাৎ যারা গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন বা লোকগীতির সঙ্গে যুক্ত রয়েছেন, কীর্তনের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন সেক্ষেত্রে 1,000 টাকার একটা ভাতা কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে, এবং এই নভেম্বর মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা পেয়ে যাবেন 15 থেকে 18 তারিখের মধ্যে। বন্ধুরা, এর পরের যে জনমুখী প্রকল্প, সবথেকে গুরুত্বপূর্ণ প্রকল্প, পশ্চিমবঙ্গের সবথেকে বড় প্রকল্প, সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। দেখুন, বলা হয়েছে এই প্রকল্পে মহিলারা সুবিধা পাবেন এবং প্রত্যেক মহিলাদেরকে 12,000 টাকা অথবা 6,000 টাকা করে কিন্তু বছরে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই, নভেম্বর মাসের 4 তারিখ থেকে কিন্তু এই টাকাটা দেওয়ার কথা ছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের, কিন্তু এই টাকাটা 4 তারিখে আপনারা পাবেন না, কারণ 4 তারিখে দুয়ারে সরকারের ক্যাম্প কিন্তু বর্তমানে চলছে, যার জন্য 4 তারিখে না এসে এই টাকাটা 10 তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু করবে। বন্ধুরা, এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো কিষাণ সম্মান নিধি যোজনা। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের এই যে প্রকল্পটি কিষাণ সম্মান নিধি যোজনা, এর আগের মাসেই কিন্তু কিষাণ সম্মান নিধি যোজনায় টাকা দেওয়া হয়েছে, এবং পুরুষ মহিলা প্রত্যেককে কিন্তু টাকা দেওয়া হয়েছে, SC ST OBC জেনারেল সবাইকে কিন্তু দেওয়া হয়েছে।
এবারে আপনাদেরকে জানিয়ে দিই তাহলে কি আবারও টাকা পাওয়া যাবে? হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কিন্তু কিষাণ সম্মান নিধি যোজনায় প্রায় 73 লক্ষ কৃষককে টাকা দেওয়া হয়নি। সেই সমস্ত 73 লক্ষ কৃষককে 2000 টাকা করে কিস্তি আবারও কিন্তু দেওয়া হচ্ছে, এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন ঘোষণা করা হয়েছে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা আবেদন করেছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে দেওয়া হবে। এই নভেম্বর মাসেই আপনারা এই টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প। তো আপনাদেরকে জানিয়ে দিই, যুবশ্রী প্রকল্পে প্রত্যেক বেকার ছেলেমেয়েরা যারা যারা আবেদন করেছেন, যাদের বেকার ভাতার লিস্টে নাম উঠে গেছে, তাদেরকে কিন্তু 1500 টাকা করে অর্থাৎ 1500 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই নভেম্বর মাসেই দেওয়া হচ্ছে। বন্ধুরা, এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো বাংলার শস্য বীমা যোজনা। তো আপনাদেরকে জানিয়ে দিই, পুরুষ বা মহিলা যারাই বাংলার শস্য বীমা যোজনাতে আবেদন করেছেন, যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অথবা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, এবং এরপরে আপনারা যারা যারা বাংলার শস্য বীমা যোজনাতে আবেদন করে রেখেছেন, তাদেরকে 2000 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত ফসলের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। তো আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, আপনাদের জমির হিসাব অনুযায়ী কিন্তু আপনারা টাকা পাবেন। ফসলের ক্ষতি কতটা হয়েছে তার উপরে নির্ভর করেই আপনারা টাকা পাবেন, এবং এই টাকা দেওয়া শুরু হচ্ছে বন্ধুরা বর্তমানে এই নভেম্বর মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। বন্ধুরা, এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো বিধবা ভাতা। তো দেখুন, বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে বহু মহিলারা রয়েছেন যারা কিন্তু বর্তমানে বিধবা হয়ে গেছেন, স্বামী মারা গেছেন। তো তাদের জন্য বলি, আপনারা যদি বিধবা ভাতার জন্য আবেদন করতে চান, সেই সমস্ত মহিলারা কিন্তু বিধবা ভাতার জন্য দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আবেদন করতে পারবেন, এবং এই প্রকল্পের 1000 টাকা ইতিমধ্যে কিন্তু দেওয়া শুরু হয়ে যাচ্ছে, এবং নভেম্বর মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই 1000 টাকা কিন্তু দেওয়া হচ্ছে। বন্ধুরা, এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো জয় জোহর প্রকল্প। তো আপনাদেরকে জানিয়ে দিই, যারা যারা বর্তমানে ST সম্প্রদায়ের রয়েছেন অর্থাৎ তপশিলী উপজাতি সম্প্রদায়ের যারা যারা রয়েছেন, তারা কিন্তু এই জয় জোহর প্রকল্পে আবেদন করতে পারেন। আবেদন করলেই 1000 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই কিন্তু এই সমস্ত প্রকল্পের আবেদন হচ্ছে, আর এই নভেম্বর মাসেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। আপনারা কিন্তু নভেম্বর মাসেই এই টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বর্তমানে এই ছিল মোট 10 থেকে 11টি প্রকল্প। তো এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা কোন প্রকল্পের টাকা পাচ্ছেন অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং সেই সঙ্গে কোন প্রকল্পে আপনি আবেদন করতে চাইছেন সেটাও কিন্তু লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।